বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকল দয় ভালো আছি। আজ অনেকদিন হয়ে গেল আমাদের স্কুলের কার্যক্রম বন্ধ আছে, আমরা অনলাইন ক্লাস চালু রেখেছি। প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। আমি নবম শ্রেণীতে আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটি ক্লাস উপস্থাপন করব।
ইসার্ভিস, ই অর্থ ইলেকট্রনিক, ই অর্থ কি ইলেকট্রনিক, সার্ভিস অর্থ সেবা, অর্থাৎ ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের ব্যাপারটিকে ই সার্ভিস বলা হয়। শিক্ষার্থীরা তাহলে কি ই সার্ভিস কাকে বলে বলতে পারবে? হ্যাঁ, ই অর্থ হলো ইলেকট্রনিক সার্ভিস অর্থ সেবা। মোট কথা, ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের ব্যাপারটিকে ই সার্ভিস বলে। আর কি বলে? ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের ব্যাপারটিকে ই সার্ভিস বলা হয়। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ছবি দেখতে পাচ্ছি, পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ। পাঠ্যপুস্তকের কিসের সংস্করণ? ডিজিটাল সংস্করণ। আজ আমরা অনেকেই দেখি যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা উন্নত দেশের শিশু শ্রেণীর ছেলে মেয়েদের হাতে কিন্তু আমরা বই দেখতে পাই না। কি থাকে তাদের হাতে? একটা ট্যাব। কি থাকে? ট্যাব, মোবাইল, পিসি, এটসেট্রা। এখানে আমরা সেই রকম একটা ছবি দেখতে পাচ্ছি, নবম দশম শ্রেণীর এখানে বিভিন্ন ক্যাটাগরির বই এখানে ছবি দেখা যাচ্ছে। এখানে কি বাস্তব ব্যক্তিদের বইয়ের ছবি? না, এটা আসলে এখানে বাস্তব ব্যক্তিদের বইয়ের ছবি নয়, এটা কি অনলাইনে অনলাইনে এই বইগুলো দেওয়া আছে, অনলাইনে এই বইগুলো দেওয়া আছে। আমরা যখন যে বইয়ের দরকার মনে করবো সেই বইয়ের উপরে ক্লিক করলে আমরা বইটি আমাদের সামনে অতি সহজ, অতি প্রান্তর ভাষা আমরা দেখতে পাবো। এটার নাম হলো কি? ডিজিটাল পুস্তক। এটার নাম কি? ডিজিটাল পুস্তক। অর্থাৎ যে বই আমরা হাতে কলমে পৃষ্ঠা উঠাতে পারি না, অথচ আমরা সেই বই আমরা দেখতে পারি, লিখতে পারি এবং সেই বই থেকে আমরা জ্ঞান উদ্ভাবন করতে পারি। এই পদ্ধতিতে যে বই আমরা পেয়ে থাকি সে বই নাম কি? ডিজিটাল পুস্তক। এখানে আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, ই পুঁজি সেবা। ই পুঁজি কিটা বুঝো শিক্ষার্থীরা? ই পুঁজি বাম পাশের উপরে দেখো কিসের ছবি দেখা যাচ্ছে এখানে? আমরা এখানে বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম ব্যবহার করে থাকি, এটা কোনো ভাষায় বলে গ্যান্ডা, কোনো ভাষায় কোনো এলাকায় বলে আখ, কোনো এলাকায় বলে কুসু। এক এক এলাকায় এক এক ধরনের ভাষা বলে। কি কাজে ব্যবহৃত হয়? গুড় অথবা চিনি উৎপাদনের কাজে এটা আমরা কাঁচামাল হিসাবে ব্যবহার করি। এখানে দেখা গেছে একটা ছবি, ওই তার সাথে থাকে মোবাইল। কিন্তু এই আখ ক্ষেতের সাথে মোবাইলের কি সম্পর্ক? অর্থাৎ চিনি উৎপাদন কলের মালিকরা দেখা গেছে তাদের চিনি উৎপাদনের জন্য নির্দিষ্ট তারিখে কত 50,000 টন আখের প্রয়োজন, কিন্তু সেখানে যদি কোনো সিস্টেম অবলম্বন না করা হয় সেখানে দেখা গেছে 2,000-3,000-5,000 টন আখের ট্রাক বসে গেছে। ওখানে তারা 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন বসে বসে থাকতো, আখ শুকিয়ে যেত, আখের চিনি নষ্ট হয়ে যেত, এদিকে কৃষকের লসের পড়ত। পক্ষান্তরে মালিক যারা চিনি চিনি কর মালিক তারা ভালো ফল ফলাফল পেত না। সেক্ষেত্রে উত্তরের জন্য আমাদের দেশের সরকার একটি সেবা চালু করে, সেটার নাম হলো ই পুঁজি সেবা। যে সেবার মাধ্যমে এলাকা যতগুলো আখ চাষ হয়েছে প্রত্যেকের নামে রেজিস্ট্রেশন করা আছে এবং সেখানে রেজিস্ট্রেশনের প্রতিদিন ডে বাই ডে বাই ডে এক একজনের মোবাইলে একটা মেসেজ চলে যাবে, আজকে সকাল 10 ঘটিকায় চাষি মোহাম্মদ আব্দুর রহিম সে 10 টন আখ এখানে আমাদের সরবরাহ করবে। ওইখানে এরকম 5টা চাষিকে তারা মেসেজ দেওয়া হয় নির্দিষ্ট সময়ে 5টা চাষি তারা 5 টনে আখ 50 টন বা 60 টন 100 টন যতটুক এখানে স্থায়ী চাষ হয় সেই আখ নিয়ে তারা উপস্থিত হয়ে যায়। এভাবে তারা চাষের ক্ষতিগ্রস্ত হয় না এবং নির্মাণিকও ক্ষতিগ্রস্ত হয় না। এই যে একটা অযাচিত সুন্দর একটা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে সেই পদ্ধতির নাম হলো ই পুঁজি সেবা। অর্থাৎ দেশের প্রথম রেডিক্যাল ই সেবা সুবিধার মধ্যে পুঁজি একটি। বাংলাদেশের পুরোটা চিনি কলে আখ চাষিরা এখন এসএমএস এর মাধ্যমে ই পুঁজি তথ্য পাচ্ছে, কয়লা দিয়ে অবসর হয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চাষিও লাভবান হচ্ছে এবং
এখানে আমরা শুরুতে একটা দেখেছিলাম ছবি, এটা ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত দ্রুত নিরাপদে কম খরচে মোবাইলের মাধ্যমে ইএনটিএস টাকা লেনদেন করা যায়। এখানে যতগুলো তথ্য দেখতে পাচ্ছি সবগুলোই আমরা টাকা লেনদেনের কাজে ব্যবহার করে থাকি। শিক্ষার্থীদের আমি আগে বলেছি, আমরা আরেকটা তথ্য দিচ্ছি, ই-পর্সা সেবা। ই-পর্সা কি? ই-পর্সা চালু করবে জমির রেকর্ড অনুলিপি সংগ্রহের জন্য আবেদনকারীকে সরাসরি সংশ্লিষ্ট অফিসে উপস্থিত হতে হবে। বর্তমানে ই-পর্সা সেবা অনলাইনের মাধ্যমে দেশে বিদেশে যে কোনো স্থান হতে আবেদনকারীকে নির্দিষ্ট ফি জমা দিয়ে জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করতে পারে। এটা আমাদের ই সেবার মাধ্যমে এটা অত্যন্ত সহজ হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে এখানে প্রচলিত চিকিৎসা সেবা পদ্ধতি দিয়ে। এভাবে আমাদের যদি সেবা নিতে হয় সরাসরি ব্যক্তি বা রোগীকে নির্দিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে যোগাযোগ করতে হবে। কিন্তু আধুনিক পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতিতে এই সেবাগুলো আমরা অন্যভাবে গ্রহণ করতে পারি। ই স্বাস্থ্যসেবা বা টেলিমেডিসিন সেবা বলতে বোঝায় মোবাইল ফোন বা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চিকিৎসা সেবা। ই স্বাস্থ্যসেবার ফলে রোগী বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও পরামর্শ পাচ্ছে, অর্থাৎ সেই চিকিৎসা সেবাটাকে আমরা অতি সহজেই হাতের নাগালে নিয়ে আসি। আমাদের কোনো সময় নষ্ট করতে হচ্ছে না, অর্থ তেমন ব্যয় হচ্ছে না। এখানে আরেকটা দেখতে পাচ্ছি যে আমাদের দৈনন্দিন জীবন যোগাযোগ বা যাতায়াত ভ্রমণের জন্য অত্যন্ত আরামপ্রিয় এবং খুব দ্রুতগামী একটা রেলওয়ের ব্যবস্থা, যেটা রেলওয়ে ই টিকেটিং বা মোবাইল টিকেটিং। আমরা রেলওয়ে টিকিট কিনতে আমরা প্রতি বছর দেখছি বিভিন্ন টিকিটের সময় টিকিট অ্যাপ থেকে অনেক হাজার হাজার মানুষ বিভিন্ন দুর্ঘটনায় পতিত হয়। কিন্তু বর্তমানে ই টিকেটিং সিস্টেম চালু হওয়ার ফলে আজকে দোকানটিতে পড়তে হয় না, আমরা ঘরে বসেই রেলের টিকিট সংগ্রহ করতে পারি। এটা কি দ্বারা সম্ভব হয়েছে? ই টিকিট সার্ভিসের মাধ্যমে, ইলেকট্রনিক টিকিট সার্ভিস। তাহলে একক কাজ কি? বাংলাদেশে কয়েকটি ই সার্ভিসের নাম বলো। বাংলাদেশে কয়েকটি ই সার্ভিসের নাম বলো। দলীয় কাজ, ই সার্ভিসের সুবিধা ও অসুবিধাগুলো লেখো। তোমরা দুইটা দলে ভাগ হয়ে এই কাজগুলো তোমরা করবে। মূল্যায়ন, ই সার্ভিস কি বলো? মোবাইল ফোনের মাধ্যমে ই সেবা পাওয়া যায় এরকম তিনটি সেবার নাম বলো। বাড়ির কাজ, ই সার্ভিস আমাদের জীবনযাত্রাকে সহজ ও গতিশীল করেছে। উন্নয়ন, ধন্যবাদ। আশা করি তোমার জিনিসটা বুঝতে পেরেছ। সুস্থ থাকো, সুন্দর থাকো এবং ঘরে অবস্থান করো, নিজেকে নিরাপদ রাখো। থ্যাংক ইউ।